রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিশন নির্মল বাংলাকে সফল করতে পূর্ব বর্ধমান জেলার বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় বেলকাশ গ্রাম পঞ্চায়েতের বেলকাশ সংসদে ঝিঙ্গুটি গ্রামের তপশিলি জাতি উদ্দেশিত পালপাড়ার সকল মানুষের ব্যবহারের জন্য কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন করা হলো সোমবার। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জাহানারা খাতুন, পঞ্চায়েত সচিব রামশেষ চক্রবর্তী, নির্মাণ সহায়ক করুণাময় দত্ত, মধুসূদন ঘোষ, সত্যনারায়ণ দা, এই সংসদের পঞ্চায়েত সদস্য রমেশ পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যদি আমার নিজের বাড়িতে কোনো টিউবওয়েলই হোক কিংবা টয়লেটই হোক কিংবা ল্যাট্রিনই হোক, সেটা কিন্তু আমরা নিজের মনে করে সেটা ব্যবহার করি এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করি। বর্ধমান 1 নম্বর ব্লকের অন্তর্গত বেলকাশ গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গুটি গ্রামে তপশিলি জাতিভুক্ত পাড়ায় পালপাড়ায় একটি কমিউনিটি টয়লেট এবং ল্যাট্রিনের শুভ উদ্বোধন করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শ এবং অনুপ্রেরণাকে সামনে রেখে এবং মিশন নির্মল বাংলাকে সফল করতে বেলকাশ পঞ্চায়েতের এই উদ্যোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে এই গরিব পাড়ায় মানুষদের কাছে আবেদন নিয়ে এসেছিলাম আমরা, যাতে তারা এই টয়লেট এবং ল্যাট্রিন যেন সঠিকভাবে ব্যবহার করেন এবং তাদের রক্ষণাবেক্ষণ করেন, তবেই মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শকে বা উন্নয়নকে অব্যাহত রাখা যাবে এবং তার উন্নয়নকে সফল করা যাবে। সেই আবেদন নিয়েই আমরা আজকে এ ঝিঙ্গুটির পালপাড়ায় এসেছিলাম এবং তাদেরকে অনুরোধ করে গেছি আমরা বা তাদের কাছে আমরা আবেদন রেখেছি। এটি রাজ্য সরকারের বিবিজি ফান্ড থেকে আনুমানিক ৩ লাখ টাকা ব্যয় করে এই 5টি কমিউনিটি ল্যাট্রিন এবং 2টি বাথরুম করা হয়েছে এবং জল সরবরাহের ব্যবস্থাও। বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।